আপনার নাম? বাসুদেব দাস। আচ্ছা, কি আপনার আজকে পদ অবরোধ কিসের জন্য আপনাদের? আমরা এই রাস্তার ব্যাপারে এসেছিলাম, এর দীর্ঘ কয়েকদিন ধরে আমরা রাস্তার ব্যাপারে অঞ্চলে গেছি, কোনো সাড়া শব্দ পাইনি। আজকে দু বছর হয়ে গেল, দু বছরের মধ্যে কোনো কাজকর্ম হচ্ছে না। রাস্তার বেহাল অবস্থা, মানুষ যাতায়াতের একদম অযোগ্য হয়ে পড়ে আছে। এই রাস্তার ব্যাপারে সব কিছু জানার জন্য আমরা অনেক জায়গায় অনেক কিছু করেছি, কিন্তু অঞ্চল থেকে কেউ কিছু করছে না। আমরা জনসাধারণ হিসাবে আমরা টোটো চালাই, রোজ যাতায়াত করি, আমাদের এই লাইনে গাড়ি চালানো অযোগ্য হয়ে উঠেছে। কোনো প্যাসেঞ্জার যেতে চাইছে না, যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না। পয়সার ব্যাপারে বেশি একটু ভাড়া পড়ে যাচ্ছে, পাবলিকরা অসন্তুষ্ট হচ্ছে, পাবলিকরা বলছে আমাদেরকে তোমরা কিছু করো, আমরা তোমাদের পিছনে আছি, আমরা তোমাদের সাহায্য করব। তাই বলে আমরা আজকে এই আন্দোলন করছি, যতক্ষণ না কোনো প্রশাসন কি কোনো সাই দিচ্ছে, সুরাহা হচ্ছে এর ব্যাপারে, আমরা ততক্ষণ পদ অবরোধ চালিয়ে রাখবো। আচ্ছা, এই রাস্তা কতদিন ধরে বেহাল দশা? এই রাস্তা দু বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে, কারুর কোনো খাতি নেই। এখানে একটা স্টেট ব্যাংক রয়েছে, একটা অঞ্চল অফিস আছে, পচের ঘর, আর কয়েকদিন পরে আমাদের একটা বিশাল ঐতিহ্যবাহী রাসমেলা হয়। এই রাসমেলার ব্যাপারে, এই রাস্তার ব্যাপারে আমরা ইমিডিয়েটলি কাউকে কিছু না বলে শুধু কেবলমাত্র অঞ্চলকে জানিয়েই রাস্তাটা পদ অবরোধ করছি। আমাদের পদ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের পদ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। এই রাস্তাঘাটে যতক্ষণ না ঠিক হচ্ছে, আমাদের পদ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। পচের মোড় থেকে পচের বাজার অবধি রাস্তা বন্ধ থাকে, পদ অবরোধ হচ্ছে, হবে। আচ্ছা দাদা, এরা যে পদ অবরোধ করেছিল, কি আশ্বাস দিলেন এদেরকে, কবে কতদিনের মধ্যে রাস্তা সারাই হবে? এদের এই পঞ্চায়েত মোড় থেকে নিমজা পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা, সারানোর লক্ষ্যে এদের যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে বলছি, রাস্তা প্রকৃতই খারাপ হয়েছে এবং এই খারাপ অবস্থাটাকে নিরসনের জন্য আমাদের সম্মানীয় সাংসদ, সম্মানীয় বিধায়ক, সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি, সম্মানীয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারগণ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এরা সহ আমরা প্রতিনিয়ত এটা নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ এই রাস্তাটি আমরা PWD-তে জেলা পরিষদকে চেয়েছিলাম, রাজ্য সরকার, আমরা PWD-তে দিয়ে দিয়েছিলাম। PWD থেকে পরবর্তীকালে কোনো কাজ এই রাস্তায় কাজ করা হয়নি। এটা মেনটেন্যান্স গ্র্যান্ট থেকে চকভবানী থেকে নিমজা পর্যন্ত রাস্তা রিপেয়ার হয়েছে, বাকি এই প্রায় 2 কিলোমিটারের মতো বাকি অংশ এটা কিন্তু কোনোভাবে সারানো যায়। তো আমাদের সদ্য সাংসদের পরামর্শে, সদ্য বিধায়কের পরামর্শে জেলা পরিষদ এটা নিজস্ব তহবিল থেকে সারানোর জন্য সম্মাননীয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ উদ্যোগ নিয়েছেন। কারণ আমাদের এলাকার ঐতিহ্যবাহী ঐতিহাসিক পচেটগড় রাসমেলা, রাসমেলা বহু এলাকার বহু মানুষজন আসেন এবং যারা যানবাহনের সঙ্গে যুক্ত তারা একেবারে তারা ভুখা অবস্থায় আছেন বলতে গেলে। কবে থেকে রাস্তা সারানো হবে বলে আমরা টার্গেট নিয়েছি, পঞ্চায়েতগড়ের রাসের মেলার পূর্বে রাস্তার একটা অবস্থান তৈরি করে দেওয়া যাতে যায়, জেলা পরিষদ সে উদ্যোগ নিয়েছেন এবং এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে আমিও ব্যক্তিগতভাবে জেলা পরিষদের সভাধিপতি এবং জেলার ইঞ্জিনিয়ারিং সেলকে আমি বোঝাতে পেরেছি, ওরা ইন্সপেকশনও করে গেছেন। এটা রাসের পূর্বে রাস্তার একটা রিপেয়ারিংয়ের একটা ব্যবস্থা অবশ্যই অবশ্যই হবে, যাতে যারা টোটো মালিক, যারা রিক্সা পুলার,
যারা অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াত করেন, চলাচল করেন, বা মেলায় যে সমস্ত স্টল টল দেওয়ার জন্য বহু মানুষেরা আসেন, ক্রেতা বিক্রেতা রাসমেলা এই উৎসব প্রাণবন্ত করার জন্য সর্বস্তরের মানুষ যেভাবে আসেন।